আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে হেফাজতের আমির আলামাজ শফির দাফন সম্পন্ন জানাজায় লাখো মানুষ করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু নতুন করে শনাক্ত দেড় হাজারেরও বেশি সীমান্তে হত্যা বন্ধ ও ঝুঁকিপূর্ণ এলাকায় দুদেশের যৌথ টহল বাড়াতে একমত বিজিবি বিএসএফ এবং ভারত থেকে আবারও আসছে পেঁয়াজ রাজধানীর বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৮০ টাকায় শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দীর্ঘ সময়ের কর্মস্থল চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মাটিতে চিরনিদ্রায় শায়িত হয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফি এর আগে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত তার নামাজে জানাজায় লাখো মানুষ অংশ নেন শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান আল্লামা শফি চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন একরামুল হক সাহেব কখনো এমন জনস্রোত নামেনি ১২৩ বছরের পুরনো চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে আল্লামা আহমদ শফির শেষ বিদায়ে যোগ দেন সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার অসংখ্য অনুসারী সহকর্মী ও ছাত্ররা শতবর্ষী আলেম মাদ্রাসাটিতে কাটিয়েছেন দীর্ঘ ৮০ বছর ৩৪ বছর ছিলেন মহাপরিচালকের দায়িত্বে শনিবার দুপুর ২:৩০টার দিকে শুরু হয় তার জানাজা এতে ইমামতি করেন আহমদ শফির বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানি মাদ্রাসার উত্তর দক্ষিণ পাশের সড়কে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মুসল্লিরা অংশ নেন জানাজায় শরীক হন স্থানীয় সংসদ সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এর আগে সবার কাছে বাবার জন্য দোয়া চান মাওলানা ইউসুফ বড় হুজুর খ্যাত আহমদ শফি দেশে মাদ্রাসা শিক্ষার প্রসারে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা কওমি মাদ্রাসাগুলোর অভিভাবক ছিলেন তিনি তাই তার বিদায়ে কেবল হাটহাজারী মাদ্রাসায় শোকের ছায়া নামেনি শোকাহত গোটা আলেম সমাজ জানাজা শেষে তার দীর্ঘ সময়ের কর্মস্থল মাদ্রাসার ভেতরের উত্তর মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয় তাকে এর আগে শনিবার সকাল ৯টার দিকে মরদেহবাহী গাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে এসে পৌঁছায় আইন শৃঙ্খলা রক্ষায় মাদ্রাসার আশপাশের কয়েক কিলোমিটার সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ হাটহাজারী মাদ্রাসায় ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগের পর অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে আনা হয় ঢাকায় শুক্রবার সন্ধ্যায় ঢাকার আসগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা শফি ২০১০ সালে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা করেন আল্লামা শফি এরপর বিভিন্ন সময় সরকারের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে আলোচনায় ছিলেন শতবর্ষী এই আলেম ইকরামুল হক সায়েম এটিএন বাংলা ঢাকা চট্টগ্রামে হাটহাজারীতে হেফাজতে ইসলামের আমির শাহ আহমেদ শফির নামাজে জানাজায় অংশ নেন সারাদেশ থেকে আসা তার ভক্তরা তাদের মাঝে শোকের পাশাপাশি ছিল তপ্ত রোদ উপেক্ষা করে জনস্রোত ঠেলে জানাজায় অংশ নিতে পারার স্বস্তিও জানাজাকে কেন্দ্র করে দিনভর বন্ধ ছিল চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল চট্টগ্রাম থেকে আবুল হাসানের রিপোর্ট জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফির নামাজে জানাজাকে কেন্দ্র করে দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের স্রোত ছিল হাটহাজারীমুখী বাস মাইক্রোবাসে শুক্রবার রাত থেকেই তারা জড়ো হতে থাকেন সেখানে প্রিয় হুজুরের জানাজা পড়তে হেলিকপ্টারেও গেছেন কেউ কেউ শনিবার সকাল থেকেই লোকারণ্য হয় হাটহাজারী মাদ্রাসা ও আশপাশের কয়েক বর্গ কিলোমিটার এলাকা বহুতল ভবন এবং ছাদেও মানুষের জায়গা সংকুলান না হওয়ায় জানাজা বিস্তৃত হয় চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে আরসি হুজুরের জানাজা পড়ার জন্য ওনাকে এক নজর দেখার জন্য জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য ঢাকা স্যাংগোর থেকে আসছি গতকাল রাত ১০টা রামানা দিছি অনেক কষ্ট করছি আমার জানা মতে বাংলাদেশে স্মরণকালের এরকম কোন ব্যক্তির জানাজা এত বড় লক্ষাধিক লক্ষ লক্ষ মানুষের জানাজা আমি দেখি নাই
জানাজা শুরুর আগে বক্তব্য রাখেন হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, আল্লামা শফির বড় ছেলে মাওলানা মোস্তফা সহ কয়েকজন শিক্ষক। তারা বলেন, শাহ আহমদ শফির ইন্তেকাল সাময়িক ক্ষতি, যা শিগগিরই কাটিয়ে ওঠা সম্ভব। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে। বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদও। এদিকে মাদ্রাসায় ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সজাগ ছিল আইন শৃঙ্খলা বাহিনী। 4 উপজেলায় মোতায়েন করা হয় 10 প্লাটুন বিজিবি। তবে সব শঙ্কার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয় আল্লামা শফির জানাজা ও দাফন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4913 জনে। সর্বশেষ 24 ঘন্টায় 13,170 নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,567 জন। শনাক্তের হার প্রায় 12%। মোট আক্রান্ত 347,372 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,051 জন। মোট সুস্থ 254,386। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 73% আর মৃত্যুর হার 1.41%। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 25 জন পুরুষ ও 7 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 22 জন মারা গেছেন। সীমান্তে হত্যা বন্ধ ও ঝুঁকিপূর্ণ এলাকায় দুদেশের যৌথ টহল বাড়াতে একমত হয়েছে বিজিবি এবং বিএসএফ। 4 দিনের সীমান্ত সম্মেলন শেষে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এছাড়া মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করতে সম্মত হয় বিজিবি ও বিএসএফ। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। প্রতিবেশী দেশ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 50তম সম্মেলনে যোগ দিয়ে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার যে প্রতিশ্রুতি দিয়েছেন তাতে আশ্বস্ত হয়েছেন বিজিবি মহাপরিচালক। চোরা কারবারীদের ডিজিটাল ফটোগ্রাফ আদান প্রদানেও সম্মত হয়েছে দুই দেশ। উই আর কমিটেড টু ব্রিং ইট ডাউন টু দ্য জিরো লেভেল অ্যান্ড উই ওয়ান্স অ্যাগেন আই রিটারেট দ্যাট বাংলাদেশ ইজ এ ফ্রেন্ডলি কান্ট্রি উইথ আস। সিন্স আই হ্যাভ জয়েন্ট রিসেন্টলি আই ক্যান অনলি টেল ইউ that in future you will see the difference. উভয় পক্ষই পূর্ব অনুমোদন ছাড়া 150 গজের মধ্যে কোনো উন্নয়ন কাজ না করার বিষয়ে সম্মতি জানিয়েছে। এছাড়া সীমান্তে অস্ত্র, মাদক, স্বর্ণপাচার রোধে কার্যকর পদক্ষেপ নিতে একমত পোষণ করেছেন ভারত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। We have agreed to conduct joint patrolling which were suspended since the beginning of the COVID-19. So we would start immediately the joint patrolling and then see the result how it comes up. বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট ও আস্থা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণেরও প্রতিশ্রুতি দেয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। আগামী নভেম্বরে দ্বিতীয় সপ্তাহে ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত হবে 51তম সীমান্ত সম্মেলন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আবারও ভারত থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে। সীমান্তে আটকে রাখা প্রায় 25,000 টন পেঁয়াজ অবশেষে রপ্তানির অনুমতি দিয়েছে দেশটি। এই খবরে রাজধানীর বাজারে কমছে পেঁয়াজের দাম। পাইকারি মোকামে মান ও প্রকারভেদে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 80 টাকায়। বিস্তারিত শরফুল আলমের রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ও যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আবারও পেঁয়াজ আসছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশি আমদানিকারকদের আবেদনের পর শুক্রবার রাতেই অনুমতি দেয় নয়াদিল্লি, যা নিষেধাজ্ঞার আগেই এলসি করা হয়েছিল। 14 সেপ্টেম্বর রপ্তানি নিষেধাজ্ঞার পর এসব পেঁয়াজ আটকে পড়ে বিভিন্ন সীমান্ত বন্দরে। এদিকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়েও ভিড়ছে মিয়ানমার থেকে আমদানি করা 20 টন পেঁয়াজ বোঝাই কার্গো। বিদেশ থেকে পেঁয়াজ আসার খবরের প্রভাব পড়েছে রাজধানীর আড়তগুলোতে। ঢাকার অন্যতম পাইকারি আড়ত কারণ বাজারে মান ও প্রকারভেদে আমদানি করা পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে 65 টাকায়, দুদিন আগেও যা ছিল 75 টাকা পর্যন্ত। সব কিছু বাজার কমতেছে, বাজার আমদানি হয় তাহলে বাজার একটু কমবে। আমদানি কারকরা তাড়ানো 1 টাকা 2 টাকা লাভে যদি মালটা ছাড়ে
তখন বাজার নিয়ন্ত্রণে আসবে। তবে কারণ বাজারের পাইকারি চেয়ে খুচরা বাজারে এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের পেঁয়াজ। পেঁয়াজ যতই বাড়ুক, আগে যে 5 কেজি কিনতাম এখন 2 কেজি কিনি। আর ইন্ডিয়ানটা বর্তমানে চলতে আছে 60-65 টাকা, আর দেশিটা চলতে আছে 80-85 টাকা। পেঁয়াজের দাম সহনীয় রাখতে নিয়মিত বাজার তদারকি করছে সরকারের বিভিন্ন সংস্থা। অনিয়ম খতিয়ে দেখতে আমদানিকারকদের সাথেও আলোচনা শুরু করেছেন কর্মকর্তারা। সাধারণ জনগণের অবস্থাটা দেখার জন্য আমার তো বাজারেই আসতে হবে, বাজারে এসে তারপরে না আমি পিছিয়ে যাব যে উনি কোত্থেকে আনলেন উনি কোত্থেকে আনলেন, এবং এই প্রক্রিয়া আমাদের চলছে আমদানিকারক। এটা হয়তো এখনকার আমাদের অভিজ্ঞতা, কিন্তু ওইখানে গেলে কিন্তু আমি সঠিক কারণটা জানতে পারবো। সিন্ডিকেটের কারণে এবার পেঁয়াজের দাম বাড়লো বলে মনে করছে বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলো। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াইদা খানমকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। আর তার স্বামী ও রংপুরের পীরগঞ্জে ইউএনও মেজবাল হোসেনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত 2 সেপ্টেম্বর ঘোড়াঘাটে ইউএনওর সরকারি বাসায় ঢুকে ওয়াইদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। ঘোড়াঘাটের ইউএনও ওয়াইদা খানম এখন শঙ্কামুক্ত। তার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের অধ্যাপক ডাক্তার জায়েদ হোসেন। সাংবাদিকদের তিনি জানান, ওয়াইদা খানমকে কেবিনে নেওয়া হয়েছে, তবে তার হাত পা পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। হাসপাতালে রেখেই দেওয়া হবে ফিজিওথেরাপি। হাত পুরোটাই নাড়াচ্ছে, পাও এখন নাড়াচ্ছে, পায়ের এখনও শক্তিটা পুরোপুরি ফিরে আসে নাই, কিন্তু পা সে পুরোটাই নাড়াচ্ছে, কিন্তু পাও নাড়াচ্ছে হাতও নাড়াচ্ছে, তার মানে সে এখন মোটামুটি অনেকখানি সুস্থ। আমরা তাকে আগে নিচে রেখেছিলাম এইচডিউতে, সেখান থেকে আজকে তাকে আমরা কেবিনে শিফট করে দিচ্ছি। নারায়ণগঞ্জে বাইতুল সালাত জামে মসজিদ গ্যাস বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় তিতাসের বরখাস্ত কর্মকর্তা সহ 8 জনকে 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে নিজ নিজ এলাকা থেকে তিতাসের 8 কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করে সিআইডি। তারা হলেন তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার ও মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী আয়ুব আলী, হেল্পার হানিফ মিয়া এবং কর্মচারী ইসমাইল প্রধান। নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিআইডির প্রধান মাইনুল হাসান জানান, প্রাথমিক তদন্তে বিস্ফোরণের ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এদিকে বিস্ফোরণে দগ্ধ আরও 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 33 জনে। আমরা আমাদের তদন্ত কাজ অগ্রসর করছি এবং এই তদন্ত চলাকালে আরও যে সকল সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে যে সকল ব্যক্তিবর্গের বিরুদ্ধে, তাদেরকেও পর্যায়ক্রমে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এ মাসেই অনুমোদন দেওয়া হবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সহ বিভিন্ন জেলা কমিটির। একই সাথে দলের কেন্দ্রীয় উপকমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় কমিটিও পূর্ণাঙ্গ করা হবে। নতুন নেতাদের গ্রহণযোগ্যতা যাচাই করতেই এত অপেক্ষা বলে জানান আওয়ামী লীগ নেতারা। নিয়াজামান সজীবের বিশেষ রিপোর্ট। সম্মেলনের পরও করোনা ভাইরাসের কারণে আটকে আছে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠন। প্রায় 10 মাস পার হলেও সেসবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। 15 সেপ্টেম্বরের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার কথা থাকলেও তা হয়নি। এমনকি আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন জাতীয় সম্মেলনের আগে হলেও তারও পূর্ণাঙ্গ কমিটি করা যায়নি। তাই এখন তোড়জোড় চলে বলে জানান নেতারা। যারা আগ্রহ প্রকাশ করেছেন কিংবা সিভি জমা দিয়েছেন, তাদের দেয়া তথ্য সঠিক কিনা আমরা বিভিন্ন উৎস থেকে ওই ব্যক্তি সম্পর্কে তথ্য নেওয়ার চেষ্টা করেছি। তাদের পারিবারিক রাজনীতিতে কার কি ত্যাগ তিতিক্ষা এবং কে কখন এই সংগঠনের দুর্দিনে দুঃসময় পাশে ছিল, এই কতগুলো বিষয় বিবেচনা নিয়েই এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। এ মাসের শেষ সপ্তাহে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এসব কমিটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নেতারা। দলের সাংগঠনিক শক্তি বাড়াতেই এদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তারা। বাংলাদেশ আওয়ামী লীগের এই মাসের শেষে একটি কেন্দ্রীয় কমিটির সীমিত পরিসরে বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেখানে সকল অসম্পূর্ণ জেলা কমিটি এবং উপকমিটি গঠনের বিষয়টি আলোচনা হবে এবং কমিটি অনুমোদন করা হবে। কোনো ধরনের কোনো মতলব হাসিল করতে না পারে, ব্যক্তিগত মতলব
যেটি সংগঠনের জন্য খুব বিব্রতকর হতে পারে, সেই ব্যাপারটিকে মানে খুবই যত্নের সাথে যাচাই বাছাই করেই এক কমিটিটি হওয়া দরকার এবং আমরা সেইভাবেই চিন্তা করছি। কমিটি পূর্ণাঙ্গ হওয়ার পর আওয়ামী লীগের কেন্দ্র থেকে মাঠ পর্যায় পর্যন্ত দলীয় তৎপরতা ও কর্মসূচি বাড়ানোর পরিকল্পনাও চলছে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযান থেমে গেছে এমন অভিযোগ সত্য নয়, বরং শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্ট WBBIP প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান। দলের ভেতরেও কেউ অপকর্ম করলে রেহাই পাবে না বলে হুঁশিয়ার করে দেন ওবায়দুল কাদের। নতুনভাবে আরও কোনো কাগজে দেখলাম যে দুর্নীতি বিরোধী অভিযান বন্ধ হয়ে গেছে, এ কথা মোটেও সত্য নয়। সরকারের দুর্নীতি বিরোধী অনিয়ম অপকর্ম বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এখন যে কোনো অবস্থায় যেখানেই দুর্নীতি যেখানেই অপকর্ম সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভিন্ন মতকে দমন ও সরকারের অপকর্ম ঢাকতে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্ত সাংবাদিকতার অন্তর্ধান দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনায় তিনি মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, একদলীয় শাসন ব্যবস্থাকে চিরস্থায়ী করতে জেল জুলুমের মাধ্যমে ক্ষমতাসীনরা ভীতিকর পরিবেশ তৈরি করেছে। এ থেকে উত্তরণে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের তাগিদ দেন মির্জা ফখরুল। তাদের যে অপকর্ম গুলো সেই অপকর্ম যেন জনসমক্ষে প্রকাশিত না হয়। এখানে একটা একদলীয় শাসন ব্যবস্থা যেটা মূল বিষয়টা, যে সেটাকে আপনার স্থায়ী করার জন্য এই 2009 সাল থেকে কিন্তু আপনার এই কাজটা শুরু হয়েছে। করোনা মহামারীর মধ্যেও সরকার কৃষির উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রাজধানীর খামারবাড়িতে তুলা উন্নয়ন বোর্ডের আওতায় তুলা ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন করে তিনি একথা জানান। কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। শুধু গার্মেন্টসের উপর নয়, আমরা বলছি যে রপ্তানিকে বহুমুখীকরণ করতে হবে। যেমন চামড়া, এটাও কিন্তু একটা কৃষি। কৃষি শুধু মানুষের আহার যোগায় না, পুষ্টি জাতীয় খাবার যোগায় না, কৃষি শিল্পের কাঁচামালেরও যোগান দেয়। এই কাঁচামালের যোগানকে অনেক গুরুত্ব দিয়ে বর্তমান সরকার কাজ করছে। মৌলভীবাজারে রাধিকা মোহন গোস্বামী স্মৃতি পদক পেয়েছেন এটিএন বাংলা সিলেট বিভাগীয় প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকন। এটিএন বাংলায় প্রচারিত করোনাকালে স্বাস্থ্য বিষয়ক সেরা প্রতিবেদনের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। গত 26 জুলাই এটিএন বাংলায় এই প্রতিবেদন প্রচারিত হয়। মৌলভীবাজার প্রেস ক্লাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেসার আহমেদ। পার্টেক্স খেলার খবর। শ্রীলঙ্কা সফর অনিশ্চয়তার মধ্যে থাকলেও আজ থেকে হোটেলে জৈব সুরক্ষা পরিবেশে প্রবেশ করবেন জাতীয় দলের ক্রিকেটাররা। এর আগে করোনা পরীক্ষা করা 18 জন ক্রিকেটারের সবাই রিপোর্টই নেগেটিভ আসে, ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। ক্রিকেটারদের জন্য হোটেলে জৈব সুরক্ষা পরিবেশের ব্যবস্থা করা হয়েছে। কলম্বোর উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে 7 দিন জৈব সুরক্ষা পরিবেশে থাকবেন তারা। ক্রিকেটারদের অনুশীলনের জন্য হোটেল থেকে স্টেডিয়াম এবং স্টেডিয়াম থেকে হোটেলে যাতায়াতের জন্য 2টি বাস প্রস্তুত করা হয়েছে। শ্রীলঙ্কার সফর চূড়ান্ত হলে আগামী 27 সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ দল। ইসিবি এবং ICC-র গাইডলাইনের আলোকে আমরা প্রতিটি খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদেরকে দফায় দফায় পরীক্ষা করার মাধ্যমে তাদেরকে এই বায়োসিকিউরিটি বাবলের মধ্যে নিয়ে এসেছি এবং শ্রীলঙ্কা সফরের আগ পর্যন্ত আমরা এই বায়ো বাবলটাকে মেনটেন করার চেষ্টা করছি। ক্রেগ ম্যাকমিলানও সরে গেলেন বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব থেকে।
নেইল ম্যাকেঞ্জির আকস্মিক পদ থেকে আসন্ন শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক কিউই ব্যাটসম্যান ক্রেগ ম্যাকমিলানকে। তবে বাবার মৃত্যুতে বাংলাদেশ দলের সাথে কাজ করা হচ্ছে না তার। কঠিন এই পরিস্থিতিতে পরিবারের সাথে থাকতে চাইছেন তিনি। এ কারণে আসন্ন সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নেওয়া সম্ভব হচ্ছে না ম্যাকমিলানের পক্ষে। আবুধাবিতে আইপিএলের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের দেয়া 163 রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র 6 রানে 2 উইকেট হারিয়ে বিপদেই ছিল চেন্নাই। তবে ফাফ ডুপ্লেসিস ও আম্বাতি রায়ডুর 115 রানের জুটিতে সহজ জয় পায় মহেন্দ্র সিং ধোনির দল। 48 বলে 71 রান করে রায়ডু। তবে দলকে জয়ের বন্দরে নিয়ে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন ফাফ। তার ব্যাট থেকে আসে 44 বলে 58 রানের অনবদ্য ইনিংস। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে চূড়ান্ত সূচনার পর 9 উইকেটে 162 রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। কুইন্টন ডিকক 33 ও সৌরভ তেওয়ারি 42 রান করেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে হেফাজতের আমির আল্লামা শফির দাফন সম্পন্ন, জানাজায় লাখো মানুষ। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 32 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1500-এরও বেশি। সীমান্তে হত্যা বন্ধ ও ঝুঁকিপূর্ণ এলাকায় দুই দেশের যৌথ টহল বাড়াতে একমত বিজিবি বিএসএফ। এবং ভারত থেকে আবারও আসছে পেঁয়াজ, রাজধানীর বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে 65-80 টাকায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।